সকলকে শিখবেনের পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা শিখব যে কিভাবে বিভিন্ন ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন। তো আমি এখানে 5টি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা আমি দেখিয়েছি আপনাদের। তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবেন, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবেন, বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবেন এবং সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবেন। আর এক্সট্রা আপনাদের আমি একটা স্পেশাল একটা ত্রিভুজের ক্ষেত্রফল বের করে দেখাবো লাস্টে। তো এখানে আমি যে ত্রিভুজের ক্ষেত্রফল লিখে রেখেছি সেগুলো হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, আপনারা স্কুল, হাই স্কুল এবং হচ্ছে যে ইউনিভার্সিটি লেভেলেও এই ত্রিভুজগুলোর ক্ষেত্রফল বের করা অনেক প্রয়োজন হয়। তো আমি এক ভিডিওতে সবগুলো ত্রিভুজের ক্ষেত্রফল বের করা শেখানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখব যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করব। তো আগে বুঝতে হবে যে সমবাহু ত্রিভুজ মানে কি। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে কি, যে যে ত্রিভুজে তিনটি বাহুই পরস্পর সমান, তাই তো? তো যেহেতু তিনটি বাহুই পরস্পর সমান হবে, সেক্ষেত্রে আমি দেখুন একটি ত্রিভুজ এঁকেছি যে সমবাহু ত্রিভুজ ABC যার তিনটি বাহুই পরস্পর A, মানে সবগুলি সমান A, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, √3/4a². তো A কি, A হচ্ছে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য। যেহেতু প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে √3/4 বাহু স্কোয়ার, তাই তো, এ স্কোয়ার। তো আমি যদি সাপোজ ধরুন একটা এক্সাম্পল নেই যে ধরুন সাপোজ এর ভ্যালু যদি 2 হয়, যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য যদি 2 হয় সমবাহু ত্রিভুজের, তাহলে তার ক্ষেত্রফল কত হবে, কত হবে, জাস্ট আমরা এই সূত্রে বসিয়ে দিব যে √3/4 2² ঠিক আছে। এভাবে আমরা খুব সহজেই এই সূত্রের সাহায্যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। জাস্ট মনে রাখতে হবে কি, √3/4a², যেখানে এ হচ্ছে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে। তো এখন আমরা আসব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তো সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে সেটা বুঝতে হবে। সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে যে ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান কিন্তু একটি বাহু কি হবে, অসমান হবে, রাইট? তো আমি দেখুন একটি চিত্র এঁকেছি যে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ যার দেখুন দুইটি বাহু পরস্পর সমান। সাপোজ আমি ধরেছি এ, যে দুইটি বাহু পরস্পর সমান তারা হচ্ছে এ, এবং অসমান বাহু দৈর্ঘ্য হচ্ছে বি, তাহলে সেই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে। তো আমি লিখে রেখেছি দেখুন ত্রিভুজ ABC ইকুয়াল টু হচ্ছে যে √4a² - b² তো এখানে বি কি, বি হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য আর এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, রাইট? যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের দুইটি বাহু সমান থাকবে, সেক্ষেত্রে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ আর অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, বি। তো সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে যে √4a² - b² ঠিক আছে। তো সাপোজ আমি যদি একটা এক্সাম্পল নিই, সাপোজ ধরুন সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, সাপোজ আপনাকে দেয়া থাকলো যে সমান সমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 আর হচ্ছে অসমান বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 3, তাহলে এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে যদি বের করতে বলে, সেক্ষেত্রে আপনারা খুব সহজে এই সূত্রের সাহায্যে বের করতে পারবেন যে বি এর ভ্যালু কত বলছে, 3, অসমান বাহুর দৈর্ঘ্য, তাহলে 3/4 রুট কি হবে, 4a² মানে হচ্ছে 2² - বি এর ভ্যালু ছিল 3, তাহলে কত হবে, 3² তাই তো। তো এভাবে আপনারা খুব সহজেই এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবেন। তো এখন আমরা দেখব হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করবেন। তো বিষমবাহু ত্রিভুজ মানে কি, বিষমবাহু ত্রিভুজ হচ্ছে যে যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান। যেমন ধরুন যে আমি যে ত্রিভুজটি এঁকেছি দেখুন এখানে যে তিনটি বাহুই পরস্পর অসমান, সেক্ষেত্রে আমরা একটি বাহু দৈর্ঘ্য ধরেছি এ, আরেকটি বি, আরেকটি হচ্ছে সি। তো সেক্ষেত্রে বিষমবাহুর ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে আমরা ক্ষেত্রফল বের করব খুব সহজে, সেটি হচ্ছে যে √s(s-a)(s-b)(s-c). তো এখন কথা হচ্ছে যে এস কি, এস হচ্ছে অর্ধ পরিসীমা। দেখুন আমি লিখে রেখেছি যে অর্ধ পরিসীমাকে এস দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে। তো অর্ধ পরিসীমা মানে কি, তো আমরা জানি কি যে কোনো একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে তার বাউন্ডারিটা। বাউন্ডারি মানে কি, ত্রিভুজের তিনটা বাহুর যোগফল, তাই তো। সাপোজ a+b+c, এটা হচ্ছে পরিসীমার সূত্র। তো অর্ধ পরিসীমা মানে কি, তার অর্ধেক, তো এটাই লিখে রয়েছে যে s = কি হবে, যে a+b+c / 2, একদম ইজি।
অর্ধপরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিনটা বাহুর যোগফলকে দুই দ্বারা ভাগ করলে আমরা অর্ধপরিসীমা পেয়ে যাবো s এর ভ্যালু। এখন জাস্ট s এর ভ্যালুটা যদি আমরা সূত্রে বসিয়ে দিই তাহলে আমরা এই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো সূত্রটি কি? সূত্রটি হচ্ছে রুট, রুটের ভিতরে কি থাকবে যে s ইনটু s মাইনাস, এটা একটা পার্ট, আবার ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c, যেখানে s হচ্ছে অর্ধপরিসীমা আর a b c হচ্ছে এই যে বিষমবাহু ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তো এভাবে আপনারা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করবেন। এখন আমরা বলছি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবেন। তো সমকোণী ত্রিভুজ কাকে বলে অ্যাকচুয়ালি? সমকোণী ত্রিভুজ আমরা সবাই জানি হয়তো বা যে ত্রিভুজের একটি কোণ হচ্ছে সমকোণ। সমকোণ মানে কি? যে একটি কোণ হচ্ছে যে 90 ডিগ্রি হবে, তাই তো? তাহলে আমরা ওই ত্রিভুজকে সমকোণী ত্রিভুজ বলতে পারি। তো দেখুন, আমি যদি এখানে একটা সমকোণী ত্রিভুজ এঁকে রেখেছি যার একটি কোণ, সাপোজ অ্যাঙ্গেল বি হচ্ছে সমকোণ, সেক্ষেত্রে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করার খুব সহজ সূত্রটি হচ্ছে যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। ঠিক আছে, আপনারা যদি বাংলাতে মনে রাখেন তাহলে এইভাবে মনে রাখতে পারেন যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তো এখানে ভূমি কোণটা আমি ভূমি, এই যে বিসি হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের ভূমি, যেটা হচ্ছে এ, আমি এ ধরেছি, আর এ বি হচ্ছে আমাদের লম্ব, যেটাকে আমরা স্মল বি ধরেছি। তাহলে সূত্রটা কী হবে? হাফ ইনটু এ ইনটু বি, রাইট? হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। আপনারা এই সবগুলো ত্রিভুজের একটা সূত্র দিয়ে করতে পারবেন, সেটা হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। কখন? যখন আপনাদের এই যে ত্রিভুজগুলো দেওয়া ছিল, যদি এখানে উচ্চতা দেওয়া থাকতো, রাইট, যদি লম্বটা দেওয়া থাকতো, উচ্চতা দেওয়া থাকতো, তাহলে প্রত্যেকটা ত্রিভুজের সূত্র আপনারা খুব সহজেই ক্ষেত্রফল বের করতে পারবেন। কোন সূত্রের সাহায্যে? এই সূত্রের সাহায্যে, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এটা সকল ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। কখন? যখন আমরা উচ্চতা জানব। ঠিক আছে, তো নর্মালি সবসময় উচ্চতা দেওয়া থাকে না, সেক্ষেত্রে আপনারা হচ্ছে এই সূত্রগুলো ইউজ করতে হবে। আর যদি উচ্চতা দেওয়া থাকে তাহলে এই সূত্রগুলো ইউজ করার কোনো প্রয়োজন নেই, ডিরেক্ট আপনারা হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা ইউজ করবে। ঠিক আছে, তো এভাবে আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমি লাস্টে যে ত্রিভুজের ক্ষেত্রফল লিখে রেখেছি সেটা খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই এক্সেপশনাল একটি সূত্র। সেটা হচ্ছে, অনেক সময় দেখা যায় এরকম দেয়া থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় এই সূত্র দিয়ে বেশি থাকে, আপনারা অবজেক্টিভে দেখতে পারবেন। তো এখানে যেটা থাকে এটা হচ্ছে যে একটি ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু দৈর্ঘ্য দেয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকে, সাপোজ থিটা। সেক্ষেত্রে আপনারা ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলতে পারে, সেক্ষেত্রে কীভাবে বের করবেন। তো আমি এটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি যে হাফ ইনটু এ বি ইনটু সাইন থিটা, খুব সহজ একটি সূত্র। জাস্ট ধরুন, এই যে ধরুন এবিসি একটি ত্রিভুজ যা সন্নিহিত, সন্নিহিত মানে কি, একসাথে লাগানো, দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এ বি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে থিটা, সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইনটু সন্নিহিত বাহুদের গুণফল। দেখুন এ বি মানে হচ্ছে সন্নিহিত বাহুদের গুণফল ইনটু সাইন থিটা। সাপোজ ধরুন এখানে যদি থিটা 30 ডিগ্রি বলে আপনারা সাইন 30 ডিগ্রি বসাবেন, রাইট? আমি একটা এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। সাপোজ ধরুন এই যে সন্নিহিত বাহু দৈর্ঘ্য, ধরুন যে দেওয়া আছে, ধরুন একটা দেওয়া আছে 5 আর একটা দেওয়া আছে ধরুন 10, রাইট? আর হচ্ছে থিটা ধরুন দেওয়া আছে, থিটা ইকুয়াল টু ধরুন দেওয়া আছে 30 ডিগ্রি, রাইট? তো সেই ক্ষেত্রে আপনারা এই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবেন? জাস্ট এই সূত্র বসিয়ে দেবেন যে হাফ ইনটু এ ছিল কত 5 আর বি হচ্ছে 10 ইনটু কত সাইন, আমাদের থিটা হচ্ছে 30 ডিগ্রি, তাহলে কী হবে সাইন 30। তাহলে এটা আমরা খুব সহজে বের করতে পারবো যে হাফ ইনটু 5 × 10 = 50 ইনটু সাইন 30 মানে হচ্ছে হাফ, তাই তো? তো এভাবে আমরা খুব সহজেই, যদি এরকম দেওয়া থাকে যে কোনো ত্রিভুজের সন্নিহিত দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, আমি যেরকমভাবে এঁকেছি ঠিক একইভাবে যে দেওয়া থাকবে এরকম নয়, আপনাদের হয়তো বা এই দুইটি বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রেও সেম একই সূত্র ইউজ করবেন, অথবা এই দুইটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকতে পারে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকতে পারে, সেক্ষেত্রেও একই সূত্র ইউজ করবেন। ঠিক আছে, তো এভাবে আমরা এই জাস্ট 5টা সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, রাইট? আপনাদের 9-10 বইয়ে হয়তো বা সবগুলো একসাথে দেওয়া নেই, অনেক সময় দেওয়া থাকে, যারা সায়েন্সের স্টুডেন্ট বা জেনারেল ম্যাথ পড়েন তারা হয়তো বা পাবেন, আর যারা ইউনিভার্সিটি লেভেলে আছেন বা যারা বিসিএস পরীক্ষা বা যে কোনো ব্যাংকের পরীক্ষা দিতে চান বা হাই স্কুলের এইচএসসি পরীক্ষা, যে কোনো পরীক্ষা, ম্যাথ পরীক্ষায় দেখা যায় যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার প্রয়োজন হয়, রাইট? তো এই ক্ষেত্রে আপনারা এই যে সূত্রগুলো যদি মনে রাখতে পারেন মাথায়, জাস্ট
প্রত্যেকটা সূত্রের একটা লাইন মনে রাখবেন। যেমন সমবাহু মানে হচ্ছে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার, সমদ্বিবাহু মানে হচ্ছে যে বি বাই ফোর রুট ফোর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর বিষমবাহু মানে হচ্ছে রুট এস ইন্টু এস মাইনাস সি ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, সমকোণী মানে হচ্ছে যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এবং হচ্ছে যদি সন্নিহিত বাহু দেয়া থাকে এবং তাদের অন্তর্ভুক্ত কোণ দেয়া থাকে সেক্ষেত্রে হাফ ইন্টু সন্নিহিত বাহুদের গুণফল ইন্টু সাইন থিটা। ঠিক আছে, তো এভাবে সবগুলো আপনারা মনে রাখলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল খুব সহজেই বের করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে এই ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, তাহলে খুব সহজেই আপনারা যে কোনো সবে রিভাইজ করতে পারবেন সূত্রগুলো। আমি আপনাদের স্ক্রিনশট দেওয়ার জন্য আমি সুন্দর করে সবগুলো দেখানোর চেষ্টা করেছি। তো এগুলো মনে রাখার জন্য, মনে রাখার পাশাপাশি আপনাদের কী করতে হবে, জাস্ট বুঝতে হবে যে এ কী আর বি কী। আমি বোঝার জন্য এখানে লিখে রেখেছি যে এ কী, কখন এ কী। যেমন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে অনেকে সূত্র জানে বাট কোনটা কী সেটা জানে না, সেক্ষেত্রে আপনার সূত্র জেনেও লাভ নেই। ঠিক আছে, কোনটা কী সেটাও জানতে হবে যে এ কোনটা, যে সমান সমান বাহু দৈর্ঘ্য, আর বি হচ্ছে কী, বি হচ্ছে অসমান বাহু দৈর্ঘ্য মানে ভূমিটা। বুঝে গেছে? তো বিষমবাহুর ক্ষেত্রে এইভাবে মনে রাখতে হবে, সমকোণী ত্রিভুজ যখন হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইউজ করবেন, ভূমি কোণটা উচ্চতা কোণটা এগুলো জানতে হবে। তো অনেক সময় দেখা যায় যে সমকোণী ত্রিভুজের ভূমি কোণটা উচ্চতা কোণটা বা কোন কোণের সাপেক্ষে ভূমি কোণটা হবে, উচ্চতা কোণটা হবে, অতিভুজ কোণটা হবে, এটা হয়তো আমরা অনেকে জানি না। ত্রিকোণমিতি করতে গেলে অনেক সময় দেখা যায় যে অঙ্ক ভুল হয়। তো এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আগামীতে। তো আপনাদের যদি ত্রিভুজ সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন, আমি অবশ্যই সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।